আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এর জীবন কাহিনী নিয়ে হাজির হয়েছি। বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে তিনি 24 এপ্রিল 2023 তারিখ থেকে দায়িত্বাধীন আছেন। রাষ্ট্রপতি হওয়ার পূর্বে তিনি জেলা ও দায়রা জজ ও দুর্নীতি দমন কমিশনের কমিশনার ছিলেন। প্রাথমিক ও শিক্ষা জীবন। মোহাম্মদ শাহাবুদ্দিন 1949 সালে 10 ডিসেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানের বর্তমান বাংলাদেশের পাবনা জেলার সদর উপজেলার শিবরামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম শরফুদ্দিন আনসারী ও মাতার নাম খায়রুননেসা। তিনি 1966 সালে পাবনা রাধানগর মজুমদার একাডেমি স্কুল অ্যান্ড কলেজ পাবনা থেকে এসএসসি এবং 1968 সালে পাবনা এডওয়ার্ড কলেজ থেকে এইচএসসি পাস করেন এবং 1971 সালে বিএসসি পাস করেন। তিনি 1974 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে এমএসসি ডিগ্রি লাভ করেন। পরে পাবনা শহীদ অ্যাডভোকেট আমিনউদ্দিন আইন কলেজ থেকে 1975 সালে এলএলবি ডিগ্রি অর্জন করেন। মুক্তিযুদ্ধে ভূমিকা। মোহাম্মদ শাহাবুদ্দিন পাবনা জেলার স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ এর আহ্বায়ক ছিলেন। তিনি 1971 সালে 9 এপ্রিল তিনি ভারতে যান এবং প্রশিক্ষণ নিয়ে পাবনা জেলার বিভিন্ন অঞ্চলে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সক্রিয়ভাবে যুদ্ধ করেন। কর্মজীবন। মোহাম্মদ শাহাবুদ্দিন 1980 থেকে 2 বছর সৈনিক বাংলার বাণীতে সাংবাদিকতা করেন। পরে আইন পেশায় যোগ দেন। শুরুতে তিনি পাবনা জেলা আইনজীবী সমিতির সদস্য ছিলেন। 1982 সালে বিসিএস ক্যাডারে তিনি মুনসেস বা সহকারী জজ পদে যোগ দেন। শাহাবুদ্দিন 1995 ও 1996 সালে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন এর মহাসচিব নির্বাচিত হন। কর্মের ধারাবাহিকতায় তিনি যথাক্রমে যুগ্ম জেলা জজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং জেলার ও দায়রা জজ পদে দায়িত্ব পালন করে 2006 সালে অবসরে যান। সরকারি চাকরিতে থাকাকালীন 1999 সালে শাহাবুদ্দিন প্রধান বিচারপতির নেতৃত্বে 10 সদস্য বিশিষ্ট দলের সদস্য হিসেবে আন্তর্জাতিক আইন সম্মেলন এ যোগদানের জন্য চীনের রাজধানী বেইজিং সহ চীনের বিভিন্ন প্রদেশ পরিদর্শন করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিচালকের দায়িত্ব পালনকালে তিনি রাষ্ট্রপতি নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন সেমিনারে যোগদানের জন্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড সফরে যান। জাতিসংঘের অর্থায়নে এই সফর অনুষ্ঠিত হয় এবং এই সফরে সংসদ সদস্য, সশস্ত্র বাহিনীর সদস্য সহ বেসামরিক আমলারাও অন্তর্ভুক্ত ছিলেন। 2001 সালে বিএনপি জামাত জোট সরকার ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সংখ্যালঘু সম্প্রদায়ের জনগোষ্ঠীর ওপর হামলা, হত্যা, ধর্ষণ ও লুণ্ঠনের ঘটনা তদন্তে পরবর্তী সময়ে গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। 2001 সালে সংসদ নির্বাচন পরবর্তী সহিংসতার কারণ ও সুপারিশ প্রণয়নের জন্য গঠিত তাদের দাখিলকৃত প্রতিবেদন সরকার গেজেট আকারে প্রকাশ করে। তিনি বঙ্গবন্ধু হত্যা মামলার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে কর্তৃক নিযুক্ত সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন। বিচারিক কাজের পাশাপাশি তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক হিসেবে রাষ্ট্রীয় নিরাপত্তা সহ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ডেস্ক অফিসার হিসেবে 2 বছর দায়িত্ব পালন করেন। 2011 সালে 14 মার্চ তিনি দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে নিযুক্ত হন এবং 2016 সালে অবসরে যান। দুদকের কমিশন হিসেবে দায়িত্ব পালনকালে বিশ্বব্যাংক কর্তৃক উত্থাপিত কথিত পদ্মা সেতু সংক্রান্ত দুর্নীতির অভিযোগ তদন্তে অন্যতম মুখ্য ভূমিকা পালন করেন এবং বিশ্বব্যাংকের অভিযোগের মিথ্যা এবং অন্তঃসারশূন্যতা প্রমাণে সমর্থ হন। তার প্রেরিত তদন্ত প্রতিবেদন কানাডার আদালত কর্তৃক সমর্থিত হয়। তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড পরিচালনা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেডের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। রাজনৈতিক জীবন। শাহাবুদ্দিন ছাত্র জীবনে পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি এবং 1974 সালে পাবনা জেলা যুবলীগের সভাপতি দায়িত্ব পালন করেন। 1975 সালে 15 আগস্ট সংগঠিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর তিনি কারাবরণ করেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সর্বশেষ 22তম জাতীয় পরিষদে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ইস্টি ইমামের মৃত্যুতে খালি থাকা প্রচার ও প্রকাশনা উপকমিটির চেয়ারম্যান পদে মনোনীত করা হয়। রাষ্ট্রপতিত্ব। 13 ফেব্রুয়ারি 2023 তারিখে শাহাবুদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন। এর আগের দিন 11 ফেব্রুয়ারি 2023 তারিখ বাংলাদেশের আওয়ামী লীগের প্রার্থী হিসেবে রাষ্ট্রপতি পদের জন্য তার নামে 2টি মনোনয়নপত্র দাখিল করা হয়। অতঃপর এ নির্বাচনের জন্য অন্য কোনো প্রার্থী মনোনয়নপত্র দাখিল না করায় ও প্রয়োজনীয় যাচাই বাছাই পূর্বক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল 13 ফেব্রুয়ারি তারিখে মোহাম্মদ শাহাবুদ্দিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করেন। শপথ গ্রহণ। 2023 সালে 24 এপ্রিল বঙ্গভবনে সকাল 11টায় বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে তাকে শপথ বাক্য পাঠ করান। একই দিনে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ সংক্রান্ত সরকারি গেজেট প্রকাশিত হয়। ব্যক্তিগত জীবন। মোহাম্মদ শাহাবুদ্দিন 1972 সালে 16 নভেম্বর রেবেকা সুলতানার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
তাদের এক সন্তান রয়েছে যার নাম মোহাম্মদ আরশাদ আদনান সম্মাননা। তার সম্মানে 2020 সালে পাবনা পৌরসভা কর্তৃক নির্মিত একটি উদ্যানে নামকরণ করা হয় বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহাবুদ্দিন চুপু বিনোদন পার্ক। ভিডিওটি কেমন লেগেছে মতামত কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।